কি বক্তব্য ওরা নেবে? আর যেন শুশুনা করা হয়, বুঝেছ? কিছুই বোঝনি, তুমি দাও না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 6:30। তো 6:30 উঠে পড়েছি, একদম ফ্রেশ হয়ে নিই, 6:30 উঠিনি, তার একটু আগে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি একেবারে। এবারে যাবো রান্নাঘরে রান্না করতে, আমাদের রান্না করবো, বরকে লাঞ্চ দেওয়া হবে, তারপর মেয়ের স্কুল আছে, সব কিছুই আছে। তো চলো বেশি দেরি না করে রান্নাবান্নার দিকে ওইদিকে যাই, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। কালকে মাছটা বার করেছিলাম ডিপ থেকে রাতের বেলায়, তাহলে সুবিধা হয়, নাহলে সে ছাড়তে দেরি হয় বরফ থেকে। কালকে খেয়ে সব মেজে রেখে দেওয়া হয়েছিল, এবার এগুলো সব তুলে দিই, মানে কিন্তু অসুবিধা হয়। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এই দুটোই বড় কাজ আর কি, একটা হচ্ছে এই মাছটা ইয়ে করা, বরফ থেকে ইয়ে করা, নুন হলুদ মাখিয়ে রেখে দেয়, আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, ব্যাস আমার চিন্তা শেষ মোটামুটি। তো এই যে এটা হচ্ছে গুগলু দাদা, যে গুগলু দাদাও মাছ ভাজা খাবে, আর এগুলো সব আমার বাবারের আর মাম্মার। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। ঝাল বলতে একদম সে গায়ে লাগা লাগা কটকটে ঝাল না, একটু আর কি ওই পাতলা পাতলা ঝোল রেখে দেবো, মানে সব ঝালের মতোই করবো কিন্তু একটু ঝোলঝোল পাড়া, যেহেতু দুটো মানুষ মেয়েটার মাছ দিয়ে এমনি সবজি দিয়ে ঝোল করে দেবো, আমার আর আমার পরে দুজনের জন্য আর কিছু ইয়ে করবো। আর ডাল করতাম, কিন্তু ডাল করলে মাছের ঝাল করতাম, কিন্তু ডাল করলে না বড়ের টিফিনে দেওয়ার জায়গা নেই। এবার আলু একটা টিফিন, একটা বড় যেটার মধ্যে ওর মধ্যে ভাত দেবো আর শাক ভাজা দেবো, আর একটার মধ্যে না আলু আর মাছ একসাথে যাবে না, এটুকুটুকু তো কৌটো, ওই জন্য একটার মধ্যে আলু আর একটু ঝোল দেবো, আর একটার মধ্যে মাছ আর একটু মানে ঝোলের মতো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ওই জন্যই ডালটা আর করছে, নাহলে ডাল করার ইচ্ছা ছিল আজকে, বিউলির ডাল, মাছের ঝাল, আলু দিয়ে মাছ দিয়ে ঝাল আর শাক ভাজা। ঠিক আছে, শুধু আলু দিয়ে ঝোল করে দিচ্ছি, শাক ভাজা করবো আর ভাত, আর এখন তো রুটি হবে, রুটি করবো, বরের রুটি করবো, মেয়ের রুটি করবো, মেয়ের টিফিনে আজকে দেবো একটু এগরোল টাইপের দেবো, মেয়ে আজকে এগরোল খেতে ইচ্ছে গেছে, আবার সকালে আজকে দুধ খেতে ইচ্ছে হয়নি, বলছে মাম্মা আজকে আমি দুধ রুটি খাবো না, আজকে চা দিয়ে আমাকে রুটি দেবে। আর কালকে আমি সন্ধ্যেবেলা চা দিয়ে রুটি খেয়েছিলাম, সেই দিকেও ইচ্ছে গেছে, মানে ঠিক আছে তাই হবে, তাহলে আজকে দুধ বসাচ্ছি না এখন, যখন খাওয়া হবে যদি খাই তখন আমি করে দেবো। ব্যাস মেয়ের টিফিন রেডি, মেয়েটা এখনো উঠছে না, তা ডেকে আনি। আমার মাম্মা শোনা উঠে পড়েছে, নিজে নিজে ব্রাশ করছে, আচ্ছা বলা হয়েছে তুমি নিজে নিজে ব্রাশ করো, আমার কাজ আছে না রে, তাড়াতাড়ি করে না, করে মুখটা ধুয়ে নাও, আর বাবা কাজ করছে, মুখটা ধুয়ে নাও, আমি চা করছি, তাড়াতাড়ি। শুধু রান্না হলে ঠিক ছিল, তার সঙ্গে মাম্মাকে পুরো এটি গেলে, মাম্মা কিছুতেই সকালে উঠতে চায় না জানো, কিছুতেই উঠতে যায়, বাবাকে বললাম তুলে দাও, দুবার ডাকলো দিয়ে নিজে বাথরুমে চলে গেল। বাবা বললো না সত্যি কোনো রকম ব্রাশটা করলো, এবার দেখি চাটা করবো সসপেনটা ভেঙে, নিজে চাটা করে ওকে রুটিটা দিয়ে দেবো, রুটি চাটিয়ে নিজে নিজে খেয়ে নেবে, মাছটা করে নেবো, আবার ওকে বাথরুমে নিয়ে যাবো, ড্রেস করাবো, পরে টিফিন ওইটা ধোবো, দিয়ে ভাতটা ধরবো, আবার একটু গরম দিলে চলবে না, একটু ঠান্ডা করে দিতে হবে, সব আছে। তারপরে মেয়েটাকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে আমার শান্তি, একটু শান্তি, আবার বর্ষা পাঠালে মোটামুটি শান্তি। মেয়েটা মাছের ঝোলটা এখন করছি না, মেয়েটার মাছের ঝোলটা একটু পরে করবো, কারণ ওটা আমাদের দুপুরে খাওয়া অসুবিধা নেই, আগে এই কাজটা আগে সামনে নিয়ে তারপর মেয়েটারটা করবো। খাচ্ছো তুমি, তাড়াতাড়ি খেয়ে নাও, ফাস্ট ফাস্ট, না সিক্সের ঘর পেরোয় নি এখন, এখনো হবে, তাড়াতাড়ি খাও, খেনো খেনো তাড়াতাড়ি। মাম্মাকে ওদিকে খেতে বসিয়ে দিয়ে দিয়েছি, আমি এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আলুগুলো বসিয়ে দিয়েছি, এই যে আলু ভাজতে দিয়ে দিয়েছি, এখানে তিনটে আলু মাম্মা রেখে দিয়েছি ভাজার জন্য, ইয়ে ওর ঝোলের জন্য, আর তেল তুলে রাখলাম, মাছ ভাজার জন্য একটু তেল বেশি লাগে, এই তরকারিটা একটু তেল লাগবে না, রেখে দিয়েছি। রুটিতে মশলা দিয়ে দিই, পেঁয়াজ রসুন দেবো না, সিম্পল জিরে দিয়ে করবো, পেঁয়াজ রসুন ভালো লাগে না আমার মাছে।
মাছ একটা কৌটো দেবো আর ঝোল আলু একটা কৌটো দেবো। ওই জন্যই ডালটা করলাম না, তো জায়গা হতো না, করতাম বেচারি খেতে পেতো না, কেমন লাগতো। এগরোল আছে? কিছুদিন আমার মাম্মাকে দিয়ে আসার থেকে বিরতি, নিয়ে আসতে হবে, বড্ড দিয়ে আসবে না, এদিকে বাচ্চা নেবো আর বাচ্চাকে দিয়ে আসবে না, তাই কখনো হয় বলতো মাম্মা? দেখছিস মাম্মা কি বলছে? হ্যাঁ প্রচুর বড়, তুমি কি তুমি আরো বলো, আমি নিচে যাবো, দাঁড়া লিফ্টটা সুইচটা দেবো, আমি যাচ্ছি লিফ্টটা ভিড়টা টেপ, বড্ড খুব দিয়ে আসবে না, এক একদিন বলতাম বলে ঝাঁঝি মারতো, হ্যাঁ একটা দিন আছি বাড়িতে, কি গো, হ্যাঁ কিছু বলবে, চলো মাম্মা চলো, তুমি আমার এডিট করে কেটে দেবে না দাদা, হ্যাঁ তো মুখটা যা লাগছে না, যা পেরেছি রান্না করে দিয়েছি, চোখ বুঝে খেয়ে নে, আমার বউয়ের সবথেকে বেস্ট রান্না হয়, না তাড়াতাড়ি করে করে দিয়েছি, থ্যাংক ইউ বউ, যদি খারাপ হয় খেয়ে নে, ফেলে দিও না, নষ্ট করবে না, অনেক সকালে উঠেছি, থ্যাংক ইউ বউ, বাবা চাও কালো লাগছে না, যাও চলে যাও, না পিছনে নয়, এই না 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 পিছনে নিও না, বসিও না, রেডি হয়েছি, তুমি আস্তে আস্তে যাবে, মেয়ের পিছনে বসার খুব শখ, আস্তে আস্তে যাবে, মামা হাত ছাড়বি না, মেয়ের পিছনে বসে যাওয়ার এত শখ, খালি বলবে বাবার পিছনে বসে আমি যাবো, মানে আমি যা করবো তাই নকল করবে, আমি তো সামনে বসতে পারবো না, নাহলে ওর সামনে বসতাম তাহলে ও বসতো, বাবা থেকে বলছে আর খালি কথা কথা বলবো, আমি বড়ো হয়ে গেছি পিছনে বসে যাবো, কালকে সামনে বসিয়েছিলাম জোর করে, আজকে আর বসেনি, ঠিক আছে আস্তে আস্তে যাবে, অসুবিধা নেই, কালকে একবার দুবার গেছে, সামনে বসে তো সেফটি আর কিছুই না, তো চল ঘরে যাই, মরে জামা প্যান্টগুলো রেডি করে দিই, কালকে সব আয়রন করে রেখে দিয়েছিলাম, কারণ জানি যে সময় পাবো না, সব আয়রন করে যা পারি কাজটা একে আগের দিনে এগিয়ে রেখে দিই, বুঝেছো তো, ওই খাবার ঠান্ডা হয়ে গেছে বোধ হয়, প্যাকেটে বলছি ব্যাগে পড়ে দিই, বেশ রান্না শেষ, এবেলার মতো আবার ওবেলায় দেখা যাবে, এবেলা তো হয়ে গেল শান্তি, তো এবারে কি করব, বাসন কোসন সব বাসনে ভর্তি হয়ে গেছে বেসিনে, তো ওগুলো সব পরিষ্কার করতে হবে, গ্যাস পরিষ্কার করতে হবে, টুকিটাকি ওখানে আটা ফাটা পড়েছে সব মুছতে হবে, কিন্তু তার আগে আমাকে একটু খেতে হবে, তারপরে সবগুলো করবো, নাহলে আর পারবো না, এই খিদে পেয়ে গেলেন আমি আর থাকতে পারি না, এতক্ষণ ঠিক আছে, এরপরে খিদে একটু কমে যাবে খিদেটা, কিন্তু আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, গলবারের অপারেশন যেহেতু বেশক্ষণকে না খেয়ে থাকলেই হয়, তো তারপরে খেয়ে দিয়ে সব পরিষ্কার পরিষ্কার সব করবো, রান্নাঘরটা মুছবো, ওগুলো সব ঝাঁটপালা দেবো, ওই যে এখানে এইদিকে জামাকাপড় আছে, ওই দিকে জামাকাপড় আছে, সব তুলবো গোছাবো, তারপরে এই করতে করতে মাম্মাকে আনার সময় হয়ে যাবে, আর এখন কি 12টা পর্যন্ত স্কুলে গেছে, অন্যবার কি অন্যদিন 12:30 পর্যন্ত থাকে, তো আমার হাতে টাইম থাকে, এখানে কোনো টাইমই নেই, খেতে আগতে সব করতে করতেই হয়ে যাবে, তার মাঝে স্নান করতে হবে, বুঝেছ, তো চলো ঝটপট ঝটপট করে নিই আর খেয়ে নিই, সমস্ত মাজা আমার ডান, এই যে এটার মধ্যে রেখে দিয়েছি বা ঝুড়িটার মধ্যে, এবার জলটা ছড়ে গেলে সব তুলে দেবো আর কি, এদিকে গ্যাস মোছাও ডান, এদিকে খুঁজে খুঁজে করে রেখেছিলাম জানো তো, খুঁজে পাওয়া যায় না ভিতর তলা থেকে ইমার্জেন্সিতে, ওগুলো ওখানে রেখে দিয়েছি, এদিকে আটা রুটি ফুটি করেছিলাম সব, একবারে মুছে পরিষ্কার করে ফেলেছি, শান মুছে ফেলেছি, সব শেষ, খালি কাক ডেকেই যাবে ডেকেই যাবে, কিছু ডাকছে না, আছে একটা কাক ঠিক ভেবে আছে, গাছগুলোকে সব জল দিয়ে দিই, যা রোদ না, একদিন না জল দিলে আবার নেতিয়ে যাবে, বিচ্ছিরি রোদ একদম, স্নান টান করো সব হয়ে গেছে, একদম রেডি হয়ে নিয়েছি মামাকে আনতে যাওয়ার জন্য, 11:25 বেজে গেছে, আর 10 মিনিট একটু বসি, জামা কাপড় তোলা, গাছে জল দেওয়া, সব শেষ, বাবা রে সেই 6:30 থেকে একটা না, মানে খেতে বসার সময় মানে না গোগ্রাসে গিলতে হয়েছে, নাহলে হয়তো বাসার মধ্যে টাইমে হতো না, এই স্কুল থেকে এসে না
আর ভালো লাগে না জানো তো, এইসব করে দিয়ে গেলাম এবার শান্তি, এবার শুধু আসবো এসে মেয়েটাকে স্নান ফান করাবো, জামা কাপড় গুলো ওয়াশিং মেশিনে দেবো, কাচা হবে, মেলা হবে, গুমলুকে খেতে দেবো, আমরা খাবো, বাসন মাজবো, মানে শুধু এই কটা কাজ আছে, এবার এই কাজগুলো থেকে গেলে একসঙ্গে হয়ে যেত। ও কালো জিরা 3 প্যাকেট, কালো জিরো অর্ডার দিয়েছিলাম, কালো জিরো অর্ডার দিয়েছিলাম জানো তো, এখান থেকে ভিমার্টে গিয়েছিলাম একবার আগের বারে, এক বিশালের আগে গেছিলাম তো, ওখানে না যে সবজা বলে যে ব্ল্যাক ব্ল্যাক সিটগুলো পাওয়া যায় না, ওটাকে আমরা প্রথমে ভেবেছি কালো জিরো জানো তো, এবার ভালো করে তাকিয়ে দেখি কালো রঙের আছে মানে কালো জিরো, এটা আমার মাথাতে আছে, আমি আর মা গেছি দুজন মিলে নিয়ে চলে এসেছি, ওমা যখন রান্না করতে দেয় এটা কি এগুলো, এগুলো তো কালো জিরো না, এগুলো লম্বা লম্বা, তখন দিচ্ছি সবজা সিট, বাবা দিয়ে আবার অনলাইনে অর্ডার দিলাম, যে আর যেতে পারছি না, কে আর যায়, অনলাইনে অর্ডার দিয়ে দিই, অনলাইনে আবার 1 প্যাকেট দিচ্ছিল না, 3 প্যাকেটই নিতে হবে, 3 প্যাকেট নিলাম, দরকার তো লাগেই কালো জিরে, এটা হয়ে গেল, হয়ে গেল, হ্যাঁ যা ব্যাগ রেখে চলে গেল, খেলতে হবেই একবার করে, জামা কাপড়গুলো সব কাচতে দিয়ে দিই, দিয়ে তারপর মেয়েটাকে চান করাতে যাবো, তাহলে এসব করতে করতে কাঁচাও হয়ে যাবে, হাতে এসব করতে হয়ে যাবে। কী করছিস তুই, হ্যাঁ জুতোগুলো পরে এখানে লেবু জলটা খেয়ে সেটা পরে আছে, খেয়ে নিয়েছিস তো, হ্যাঁ কী করছো তুমি অন্য পরে, আবার সেই লেখা, স্নান করতে হবে না, চলো দি হোমওয়ার্ক করবে তো, চলো স্নান করবো, চলো চলো ইচু 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 ভাত 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 মাছ দিয়ে, ভাত মাছ দিয়ে এসো, চলে এসো চলে এসো, এটা চলে আসো, এটা চলে আসো, মাছ দিয়ে ভাত আজকে খাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও গোবলো খেয়ে নাও, দাঁড়া খা খা, মাছ তো আজকে ওটা এখন নয়, এটা খা খা, ওকে রেখে ঘরে রেখে লুকিয়ে লুকিয়ে আমি মাম্মাকে আনতে যাই জানো, কারণ একবার যদি জামা প্যান্ট পরে আমাকে দেখে ব্যাস চিল চিৎকার করো সারাক্ষণ, ওই জন্য ওকে আমি দেখাই দিই না, দেখা না এখন তো রাতে আমাদের ঘরে শোয়, এখন এই ঘরে শোয় না তো, বিয়ে দিয়ে সকালের পরে রান্না বান্না করা হয়ে যাওয়ার পর ওর কাছে আমি আসি না, ইচ্ছে করেই আসি না, তো একবারে জল বিস্কিট সব দিয়ে চলে যাই, দিয়ে একবার আবার মেয়েটাকে এনে মাঝে মাঝে ওকে মেরে মেরে দেখি, ওকে দেখি চুপচাপ শুয়ে থাকে, নাইটে পরে থাকলে কিছু বলবে না, যে জামা প্যান্ট পরবো ব্যাস, ওই জন্য মেয়েটাকে এনে একবার ওর কাছে আসি, এই ভাত দিয়ে বসবো, না বসলে খাবে না, দেরি করবে, প্যাঁকড়া করবে, বসলাম এবার খেয়ে নেবে, আজকে আমাদেরও মাছ হয়েছে, ওরা একটা ভাজা মাছ রেখে দিয়েছিলাম, ও আজ মাছ দেখাচ্ছে, নাহলে রোজই চিকেন দিয়ে খাই, ব্যাস বাটি একদম পরিষ্কার, ওরও শান্তি আমারও শান্তি, না খেলেই চিন্তা এটাকে নিয়ে, কি হয়েছে, হ্যাঁ ওইদিকে কি দেখানো হচ্ছে, ওটা চাই, ওটা তোমার খাওয়ার পরে ঠ্যাং তুলে তুমি শুশু করতে যাও কেন তাহলে ওর ওপরে, হ্যাঁ ওই জন্য তুলে রেখেছি, এরকম দাঁড়িয়ে থাকলে হবে, এরম করে ওরম করে তো দাঁড়িয়ে থাকলে হবে না, কি বক্তব্য, ওরা নেবে আর যেন শুশু না করা হয়, বুঝেছ কিছুই বোঝনি, আর তুমি দাও না খেলা করে নাও একটু, শুশু যেন না করা হয়। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, জানি না কি জবা খিচুড়ির মতো ভিডিও হয়েছে, সকাল থেকে এটা হুটোপাটি হুটোপাটি করতে করতে ভিডিও করেছি, তোমরাই বলবে কেমন হয়েছে, যা পেরেছি করেছি আর কি, তো এবারে মাম্মাকে খাওয়াবো আমিও খাবো দুজনে একসঙ্গে খেয়ে নেবো আর কি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, টাটা।